আমি অঙ্কিতা আর আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো সানডে আর আজকে থেকে আবার লকডাউনও স্টার্ট হলো। সানডে মানেই হলো ল্যাদ খাওয়ার দিন, আর বলতে পারো স্পেশাল খাওয়া দাওয়ার দিন। প্রত্যেক সানডেই কিছু না কিছু স্পেশাল মেনু হয়ে থাকে, তো আজকেও সেটার কোনো ব্যতিক্রম হবে না। তো প্রত্যেক সানডে মানেই মাংস তো মাস্ট। তো মাংসের মধ্যে যদি চিকেন হয় তো সেটা আমি রান্না করি, একটু স্পেশাল ওয়েতে চেষ্টা করি করার। আর যদি মাটন হয় সেটা মা রান্না করে। তো আজকে আমাদের বাড়িতে মাটন হচ্ছে, তো সেটা অবশ্য অবশ্যই মা করছে। মায়ের হাতের মাটনটা জাস্ট ওয়াও, মায়ের হাতের মাটনের ওপর আর কোনো কথাই হবে না। তো সেটা মাই রান্না করছে, আর সেই জন্য আমি এখন বারান্দায় বসে বসে হাওয়া খাচ্ছি, আর ল্যাদ খাচ্ছি বলতে পারো। আর বাজার থেকে আসার পর মা আরেকটা জিনিস আমাকে বললো তোর ফেভারিট জিনিস এনেছি। আমি ভাবলাম কী রে বাবা, কী ফেভারিট জিনিস, কিন্তু যখন দেখলাম তো ব্যাস, মানে এতদিন পর মানে ভাবতে পারছি না, মানে কী যে দেখে আনন্দটা হয়েছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমার একটা ভীষণ ভীষণ প্রিয় জিনিস, এই দেখো কথা বলতে বলতে আমার জিভে জল জল চলে আসছে, মানে এত প্রিয় জিনিস। তো সেটা কি, সেটা হলো তোপসে মাছ। মানে আমার এত ভালো লাগে তোপসে মাছ, যদি আমি তোপসে মাছ পাই না তাহলে আমার আর অন্য কিছুই লাগে না, শুধু তোপসে মাছ হলেই হলো আর কি, এরকম একটা ব্যাপার। মানে আমি তোপসে মাছ ভীষণ ভীষণ ভালোবাসি, অবশ্যই সেটা তোপসে মাছের ফ্রাই। আর মায়ের হাতের ফ্রাই উফ, জাস্ট আর কোনো কথা হবে না, ফাটাফাটি। মা যে ওটা মানে কী যে সিক্রেট আছে ওই ফ্রাইটাতে সেটা মাই জানে, কী যে দেয় ওটায়, আর মানে একটা অসাধারণ ফ্রাই। তো আজকে মাকে বলবো তোমার সিক্রেটটা তোমাদের সাথেও শেয়ার করতে, মায়ের সিক্রেটটা। তো চলো আজকে তাহলে দেখে নিই মা কীভাবে তোপসে মাছের ফ্রাইটা বানায়। তো চলো দেখে নেওয়া যাক। তো আমি এখন রান্নাঘরে এসে গেছি, দেখি মা এখন কি রান্না করছে। মা এখন কি রান্না করছো? আমি এখন মটনটা কষাচ্ছি। আর তোপসে মাছের ফ্রাইটা করবে না? হ্যাঁ, তোপসে মাছটা আগে ম্যারিনেটটা করে নেই, তারপরে করব, একটু পরে করব। ও, তাহলে তোপসে মাছের আগে ম্যারিনেট করতে হবে। তাহলে তোপসে মাছে কি করে ম্যারিনেটটা করবে সেটা আমার তাহলে দেখিয়ে দাও সকলকে, কি করে তুমি তোপসে মাছ ম্যারিনেটটা করবে। এই যে লেবু রসটা দিলাম। আচ্ছা, তারপরে একটু রসুন, তারপরে একটু আদা বাটা দিয়ে মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টা। ও, মাছটাকে তাহলে আধ ঘন্টা এরকম ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে মাংসটা কষানো হয়ে গেলে আমি এবার ফ্রাই করব। তাহলে ম্যারিনেটটা হয়ে যাক, তারপরে আমি আবার ফিরে আসছি আর তোমাদের দেখাচ্ছি যে ফ্রাই কিভাবে করছি। এই যে আমাদের তোপসে মাছ ম্যারিনেট হয়ে গেছে, আর মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছে। মা এবার কি করবে? আমি এবার তোপসে মাছ ভাজার জন্য গোলাটা তৈরি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখি গোলা তৈরি করতে মা কি কি দিচ্ছে। বেসন দিলাম, ময়দা, চালের গুঁড়িটা মা মিশিয়েই রেখেছিল, একসঙ্গে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার জন্য একটু আগে নুন আগেই দিয়ে দিই, তোমাদের বলেছি, আবার একটুখানি অল্প নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি না। বেকিং পাউডার দিলাম। আরো কিছু দিতে হবে? এই লঙ্কা কুচি দিলাম, রসুন কুচি দিলাম, ধনে পাতা কুচি দিলাম, আর পেঁয়াজ কুচি দিলাম। এবার আমি মাখ বা গোলাটা মাখ, জল দিচ্ছি, এবার আমার গলাটা রেডি হয়ে গেল।
ওদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। তাহলে এগুলো ভাজা হতে থাক, একদম তোমাদের ভাজার পরে দেখাচ্ছি কিরকম দেখতে হলো। এই যে আমাদের তোপসে মাছের ফ্রাই রেডি। আমার তো দেখেই আর তর সইছে না। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তোপসে মাছের ফ্রাই। আর এই তোপসে মাছের ফ্রাইটা তোমরা ট্রাই করো বাড়িতে। রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সেও আবার দিয়ে দেব, তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই তোপসে মাছের ফ্রাই। তো আমার তো মুখে জল চলে আসছে ট্রাই করার জন্য। তো আজকে এইটুকুই, আর বেশি বকবক করব না, এটা সামনে রেখে তো আর বেশি বকবক করা যায় না বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই, বাই বাই।